I've been getting out of bed these past few days. Think it's fair to be proud about. Hello everyone, welcome to my channel. I'm Kritika. So today I'm going to show you another new video. আর যেটা ইউটিউবে ভীষণ ট্রেন্ডিং এখন, তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো, ইয়েস হাজবেন্ড ডাজ মাই মেকআপ লুক। তো হাজবেন্ড আজকে কি আমার মেকআপ করবে সেটাই দেখার বিষয়। তো আমি তো একদম নো মেকআপ লুকে বসে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছো। ওন রিস্কে কিন্তু করাচ্ছি একদম। আমাকে ভিডিওটা শুরু করার আগে বলছে আমি প্রথমে লাগাবো সেটা একটু আমাকে বলে দাও। আমি বলছি না একদম, তোমাকে আমি ভিডিও স্টার্ট করব তারপরেই তুমি করো। জানি কিন্তু ঠিক আছে, লেটস করো 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 স্টার্ট করো, ঠিক পারবে। স্টার্ট তো করো আগে। এটা কি জিনিসটা? এটা ক্রিম, ক্রিমটা আমি মেখে, এটা বলতে পারো কখন লাগাতে হয়? এটা ফারস্টে লাগাতে হয়, ক্রিমটা আমি মেখে নিচ্ছি, তারপর তুমি বাদ বাকি জিনিসগুলো করিয়ে দাও। এত গরম, আমি এমনিতেই যা ঘামা ঘেমে গেছি, তাতে ক্রিম লাগানোর দরকার ছিল না, বাট তাও মেকআপের আগে তো ক্রিম লাগানোর দরকার। তাই তুমি কি নিচ্ছো? এটা কাজল। না প্রথমে কাজল কি করে নাকি? সেটা তো আমার প্রবলেম না, আমার প্রবলেম না, তুমি তো বললে যে। আরে তবু একটা চোখটা কি করতে করবে? চোখটা করে নিলে কত মুখ হয়ে যাবে, দাও আমাকে দাও। না আগে তো মেকআপটা করাও, আগে তো ফাউন্ডেশন লাগাও, প্রাইমার লাগাও। তুমি আমাকে বলছো কেন? সেটা তো আমি বুঝবো। হ্যাঁ তো তুমি স্টেপ বাই স্টেপ করো। এটা প্রাইমার, তাই তো? হ্যাঁ, আগে কি কি মেকআপ নিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমি বেশি কিন্তু মেকআপ রাখিনি, মিনিমাম কয়েকটা মেকআপ রেখেছি যাতে ওর খুঁজতে অসুবিধা না হয়। How could you ever love me? You don't even see me. I'm hanging around wasting time hoping that you drop by. ওটা নিয়ে নিলো, অল্প না অল্প না, এটা অল্পই নিয়েছি। পুরো কনফিউজড হয়ে রয়েছে। আস্তে আস্তে, তুমি যদি এরকম করে দিলে তাহলে আমাকে কিসের জন্য তুমি ইয়ে করলে, অ্যাপয়েন্ট করলে? এতটা প্রাইমার লাগাতে নেই গো, অল্প একটু লাগাতে হয়। তুমি দেখো না, আমার উপর ভরসা রাখো একটু। আচ্ছা, কপালে আর লাগালোই না, দাঁড়াও না আবার নেবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ও আচ্ছা, ওয়েট করে করে যে আমার কি অবস্থা হবে আজকে, আমি নিজেই নিজের পায়ে কুড়োল মেরেছি, কিছু করার নেই। এই দিকে তাকিয়ে করো, নাহলে কেউ তো তোমাকে দেখতেই পাবে। আমি তো তোমাকে দেখতে পাবো না, নাহলে লোকে আমাকে দেখতেই পাবে। তুমি শুধু দেখে যাবে, তোমাকে লোকে চিনতে পারবে না। তুমি জোরে বলো। তুমি যদি আজকে দেখো, তোমাকে লোকে চিনতে পারবে না। সেই না, চেনার অবস্থা দাও। আমি যখন করবো তখন আমাকে করতে হইতে। আচ্ছা, আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? দেখি, হ্যাঁ দেখো, এদিকটা দেখি, মুখটা ঘুরো। বাহ লাভলি মুখ। এরপর এটা কি নাম? ফাউন্ডেশন। ফাউন্ডেশন কত নিতে হবে? এগুলো কিন্তু আমি কিচ্ছু বলে দিইনি, অল্প নিও অল্প নিও। কতটা নিয়ে নিল? নিয়ে দেবো আমি। না তাহলে অতটা আগে ফাউন্ডেশনটা লাগিয়ে নাও, তারপরে এই ব্লেন্ডিংটা দিয়ে ব্লেন্ড করে দিও। জানি আমি। ও জানো, অল্প লাগাও, মুখটা পুরো সাদা হয়ে যাবে না হলে। তুমি দেখোই না আমি কি করি। চোখ বন্ধ করো একটু, মুখটা ঘুরো। তুমি তুমি করতে বসেছো,
অথচ তুমি কোঅপারেট করছো না, আমি কেন বুঝতে পারছি না কিভাবে কোঅপারেট করবো আমাকে বলে দাও। তুমি জাস্ট চুপ করে বসে থেকে মুখটা ঘোরাও, ইয়ে করো। ভয় পেও না, তোমায় আমি মারবো না। ভয় পেও না, কিন্তু আমার যে কি লুক আসবে যে আমার মুখটা দেখে নিজেই আমি না ভয় পেয়ে যাই। ধরো বাবা পুরো একদম প্রফেশনালদের মতন তো মেকআপ করছে। এই প্রফেশনে যাব ভেবেছিলাম। ও না, কোথায় দেয় নিচে না, কিন্তু তুমি পারবে না, ছেড়ে দাও। নাম দেবো না, কনসিলার দিবে ওইটাই আমি খুলে যা। অল্প 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 সেই এরকম ভূত হুম হে ভূত। তুমি বলে পেট নিও? হ্যাঁ পেট, জেন্ডার ভুল করলে হয়। বাবা গো ছিঁড়ে দেবে এবার পুরো চোখটাকে। মা কি করে দিল ইরাম, নাতলি হতো সর আমি তুলে দিচ্ছি, নাতলি হতো সর আমি তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি। আরে তুমি এই সরু দিকটা দিয়ে করো, বললাম পারবে না, তুলে দিয়েছি। এদিকটা তুলে দিচ্ছি, এটা তুলে দিই। দাঁড়াও আমি মুছে নিচ্ছি এটা একটুখানি। দাঁড়া কিছু করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিই, ঘোরো ঘোরো। বাবা এগুলো শিল্পীর হাত। হ্যাঁ তাই তো দেখছি। ওরে বাবা গো, চোখটা আর আমার কিছু থাকবে না। দেখি দেখো কিন্তু একটু প্রবলেমেটিক। দেখি না, ইটস ওকে। এবার আমি কি করবো? কাজল, এবার কাজল করবো। এই ছোটটা দিয়ে করতে হবে। শুধু উপরটা তাই তো, চোখের উপরটা না, এই দুটো জায়গা তাই তো। কি কালার চাই তুমি বলো, তুমি চুজ করো কালার। না না তুমি দাও না যে কোনো কালার। এই দিক থেকে টানবে এদিকে, কি করছো? এই বাবা আমাকে দেখতে দাও। আগে আমাকে শেষ করতে দাও, ই বাবা ও বাবা পরে করবে। চুপ বন্ধ করো। ঠিক আছে চলো নেক্সট করো, কি করবে ঠিক আছে এগুলো পরে করো, নেক্সট ইয়ে করো,
নেক্সট উইকে কাজল তাই তো কাজল কা আইব্রো করে দাও আইব্রোর জন্য কি সেম থিং কোথায় গেল দেখো দেখো খোঁজো এটা এটা কি করছে হ্যাঁ কি করে দাঁড়াও এটা তুই করো এটা তো এটা খুলতে হবে এরকম করে এটা কি আইব্রো হ্যাঁ হালকা করে দিও আমি পেন্সিল আইব্রো ইউজ করি হালকা করে দাও নিজেই হাসছে কি করছে কে জানে মা দুটো দুরকম করে দিল ইমা এটা কি করে দিল এখানটা দেখি আমি আমাকে জাস্ট দেখতে দাও একটু এ বাবা আর থাক থাক আর দেখি 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 এই কিছু ঠিকই করেছি ঠিক আছে নেক্সট এর পরে কি করবে করো ঝুলকা পোতে ঝুলকা সেটা কি কাজল সে তুমি খুঁজে বার করো তো সবই তো পেয়ে যাচ্ছে সবই তো জানো দেখছি আগে আইলাইনার দেবে তো বউ তুমি এখানে আটকে রেখেছ কাজলটা যেন কোথায় দিতে চোখে আস্তে আমার চোখের এই চোখের জাস্ট এই রকম ভাবে দিতে হবে পারবে তো তুমি চোখ বন্ধ করবে তো না চোখ বন্ধ করতে হবে না তো জাস্ট এরকম ভাবে দিতে হবে ঠিক আছে তুমি টানো চোখের ভেতর ঢুকিয়ে দিও না রে বাবা তুমি টানো না তুমি কর আমি হেল্প করব কেন তুমি ছড়ে যাচ্ছ কেন ভয় দালেন করব কি করে আচ্ছা চোখের ভেতরে ঢুকিয়ে দিও ও মা গো তাহলে ছেড়ে দাও না 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 দাও দাও বাবা দুটো চোখে প্রথম কথা দুরকম এগুলো এরকম ভাবে বার করে দিয়েছি দেখি না এগুলো বার করলে হেভি লাগে দেখি এসে একটু বাইরে দিকে একটু বাইরে এই না আর বার করো চুপ করবে আরে এই বাবা একটু এসো দেখি না দিকটা পাঁচ চোখে না তুমি চোখের উপরে আস্তে আস্তে এই দিক থেকে এরকম ভাবে টানতে হবে আগে এই চোখটাই করে নাও পাতায় লাগাবো না পাতার উপর থেকে এই জায়গাটা থেকে লাগাতে হবে পাতায় তো মাস্কারা লাগায় ধর আমি মাস্কারা লাগাতে পারবো না আমি বলছি এইখান থেকে একদম দেখি তুমি তুমি এবার এই চোখটা এই চোখটা লেট ট্রাই দিস দিস সাইড এটা পুরোটা করো হাফ করে ছেড়ে দিলে কেন বয় এই চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো তোর গালগুলো এত নরম না যে আমার হাত স্লিপ হয়ে যাচ্ছে
একটু নিতে হবে, পড়ছে না কেন? মাঝখানটা দিয়েছো? হুম। এ মা, এটা কি হলো? ওই দেখি। ও মাই গড, দেখি দেখি, খুব সুন্দর লাগছে। একদম বাজে কথা বলবে না, বলো পর তুমিও সাজানো। সেটাই, এটা ঠিক কথা। ও মাই গড, এটা কি হয়েছে? কি সুন্দর লাগছে। চলো, ওয়েট ওয়েট, আইলাইনারটা কি করেছো তুমি? কেন? হায় ভগবান, দেখি কোন দিকটা ভালো লাগছে। যাই হোক, ছাড়ো, চল চলো। এবার লিপস্টিক তো ইয়ে লাগালে না, মাস্কারা লাগাতে পারবে? না না, মাস্কারা লাগাতে কি আবার, এইটাই ঠিক আছে, মাস্কারা লাগাতে কোনো কথা আছে না। আচ্ছা, তুমি এরপরে ওটা লাগাও, এই ইয়ে কি বলে, ব্লাশ কর। হ্যাঁ, ব্লাশ ওটা খুঁজছি, লুজ বলছে। কোথায় ওটা ব্লাশারটা, কোথায় আছে? সব কটা কালার দেখো একসাথে মিক্সড করে নিচ্ছে। কিন্তু ভয় আর দিক সরে যাচ্ছ, তুমি তো আমার নাকের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছ এরকম এরকম করে। ওর দাঁড়া, ওয়েট করো। হ্যাঁ দাও, ওর লিপস্টিকটা লাগানোর জন্য ওর খুব ইয়ে হচ্ছে। এবার কি করবে, কি করছে? তো হালকা একটু লালচে লালচে ভাব, হালকা একটু লালচে লালচে ভাব। আচ্ছা, তুমি এইটা দিয়ে করো। কেন, হয়ে গেছে, হয়ে গেছে, ধরো ধরো ধরো। বাবা, শুধু গলাতে ঘষি, গলাটা ঘষি কারণ গলাটা বেশি ঘামছিস করছো কেন? সবসময় কি বাজে কথা বলবো? আর 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 আমি বেশি কিছু করতে চাই না, জাস্ট লিপস্টিকটা লাগাতে চাই। আচ্ছা আচ্ছা, এটা কি সিন্দুরের লিপস্টিক? এটা লিপস্টিক, আঁকো লাগা, মুখে লাগা। এই মুখটা ঘোরাও একটু, আগরো করছি। তুমি কেন টাচ করছো, ঘুরো, এইটা দিয়ে করছো? জ্যাকেটটা মোটামুটি ঠিকঠাকই করেছে। একটু টিপ কাজল দিয়ে পরে দেবো। এই তো টিপ, টিপের উল্টো কি? বাজে কথা বলো না, লাল টিপ। কেন, এর সঙ্গে ম্যাচিং করে দাও। পিঙ্ক টিপ, রানী টিপ, এই টিপ। বাবা, কোথায় পড়িয়েছে? এবার হার পরিয়ে দাও, এটা বড় করো আগে।
কি অবস্থা করেছো তেরে নানা তুমি মিউজিক দিয়ে দাও আমাকে আর মিউজিক দিতে হবে আস্তে উফ তুমি ঢোকাও আর প্রচন্ড প্যালপিটেশন হচ্ছে না 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 একটু বাসো না একটু দাঁড়াও দাঁড়াও দিয়ে পুরো টুম্পা শোনা একটা হাম্পি দেনা এটা আর কি করবে মাইরি বলছি আর কই নি খাবো খাও বুঝি এদিকে ঘোরাও কি করছো কি আরে মুখটা ঘোরাও না এদিকে দেখো না আমি কি করছি ও আচ্ছা ইটস নাও ইট দ্য ফাইনাল লুক সুন্দর মিষ্টি একটা মেকআপ সেই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা খারাপ করেনি বাট এই আইলাইনার গুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে দাঁড়াও আমি কাছে গিয়ে দেখাই তোমাদের আমি কাছে গিয়ে দেখাবো কেন যখন লোকে বুঝতে পারছে না যদিও বুঝতে পারেন এখানে অলরেডি লেগে গেছে এটার অবস্থায় দেখো আইলাইনার এই দেখো মানে লোকে দেখতে চাইছে না এটা ভালো করে দেখাতে হবে না তুমি কি করেছো আমি কি প্রফেশনাল মেকআপ ম্যান নাকি তোমার মতো ডেইলি মেকআপ করছো কাজল গুলো দেখো ও মাই গড কিন্তু যা করেছি আমি যেটা করেছি সেটাতে তোমাকে সবথেকে বেশি সুন্দর লাগছে তুমি এতদিন ধরে যত মেকআপ করেছো যাই করেছো তার থেকে এটা বেস্ট ছিল একদম খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাঁড়াও এখনো লাস্ট ফিনিশিং টাচটা আছে যেটা এটা এরকম ভাবে খুলে না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বাবা এটা কতদিন পরে পড়িয়ে দিল সেই বিয়ের সময় পড়িয়েছিল আর আজকে পড়ালো এবার তুমি নিজেকে দেখো থ্যাংক ইউ তাহলে অবিশ্বাস হচ্ছিল আমার প্রতি বিশ্বাস করতে পারছিল না তো ব্যাপক লাগছে দারুণ মার্ভেলাস আমি করেছি বলে আর বেশি করে বলছি হ্যাঁ কাছে নিয়ে গিয়ে দেখালেই বোঝা যাচ্ছে দেখো যথেষ্ট ভালো লাগছে শুধু চোখের কাজলটা একটু গড়বড় হয়ে গেছে আদারওয়াইজ ইচ এন্ড এভরিথিং হ্যাঁ 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 চোখের কাজলটা ছাড়া বাকি রেস্ট অফ থিংস আর ওকে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং ঠিকই আছে হ্যাঁ তো মাকে তুমি দেখে আসতে পারো একবার হ্যাঁ আগে ভিডিওটা শেষ করে নি তারপরে দেখাবো তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের একটু ভালো লাগানোর জন্য একটু হাসানোর জন্য ভিডিওটা করলাম আশা করব তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটার অল অপশনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো টাটা বাই বাই See you in my next vlog. Tada, bye bye. Tada. Tada. I've been getting out of bed these past few days. Think it's fair to be proud about it. I've quit or